প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে থেকে কিভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা আনতে হয়। সেটার জন্য আমরা সর্বপ্রথম *322# এই নাম্বার ডায়াল করে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং মেনুতে প্রবেশ করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনাকে এই কাজটি করতে হলে অবশ্যই প্রথমে মোবাইল ব্যাংকিং অফিস অথবা ডাচ বাংলা ব্যাংকের মেন ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসতে হবে। তারপর 3 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো চলুন, এরপর দেখতে পাচ্ছেন মেনু চলে এসেছে, আমরা 4 দিয়ে রিপ্লাই দিব, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রিপ্লাই দেওয়ার পর আমরা পরবর্তী স্টেজে দেখতে পাবো ফ্রম ইউর ব্যাংক অ্যাকাউন্ট। আমরা ইচ্ছা করলে টাকা পাঠাতেও পারবো, আবার ইচ্ছা করলে আনতেও পারবো, অর্থাৎ মোবাইল ব্যাংকিং থেকে সেভিংস অ্যাকাউন্টে পাঠাতে পারবো, আবার প্রয়োজন অনুসারে সেভিংস অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিংয়ে আনতে পারবো। আজকে আমরা দেখাবো কিভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা আনতে হয়। দেখতে পাচ্ছেন আমার যে সেভিংস অ্যাকাউন্ট নেম, সেই সেভিংস অ্যাকাউন্ট নেম শো করেছে। এই সিস্টেমটির বেনিফিট হলো যে আপনি এমন একটি জায়গায় গিয়েছেন যেখানে আপনার কার্ড কাজ করছে না, অর্থাৎ এটিএম বুথ নেই, সেই জায়গায় আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে এসে কাছের এজেন্ট থেকে ক্যাশ আউট করবেন। দেখতে পাচ্ছেন আমি এন্টার অ্যামাউন্টের জায়গায় 10,090 দিয়েছি, অর্থাৎ আমি 10,000 টাকা ক্যাশ আউট করবো দোকান থেকে, কারণ আমার সার্ভিস চার্জ কাটবে 90 টাকা। আমার এই অ্যাকাউন্টটি এটিএম ফ্রি অ্যাকাউন্ট, যার কারণে আমি 10,090 দিয়েছি। এখানে আমি আমার পিন নাম্বার দিব, এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং থেকে যে পিন নাম্বার, সেই পিন নাম্বার, কার্ড পিন নাম্বার নয়, মোবাইল ব্যাংকিং পিন নাম্বার। ট্রান্সফার সাকসেসফুল, আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি মেনু, এবং সাথে সাথে 16216 থেকে একটি এসএমএস কনফার্মেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ডেবিট হয়েছে অ্যাকাউন্ট থেকে এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ক্রিয়েটেড হয়েছে। তো আমরা চলুন এবার আমরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে চেক করব যে মেসেজ দুইটি এসেছে কি না। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম মেসেজটি রিসিভ ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, আর নিচের মেসেজটি দেখুন ডেবিট অ্যাকাউন্ট, অর্থাৎ আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে, আর উপরেরটা আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ক্রিয়েটেড হয়েছে। তো চলুন এবার আমরা দোকানের এজেন্ট নাম্বারে এই 10,000 টাকা ক্যাশ আউট করবো। ক্যাশ আউট করার জন্য আমরা পুনরায় *322# এই নাম্বার ডায়াল করলাম এবং মোবাইল ব্যাংকিং মেনুতে প্রবেশ করলাম এবং 7 দিয়ে ক্যাশ আউট অপশন সিলেক্ট করলাম। 7 দিয়ে যখন ক্যাশ আউট অপশন সিলেক্ট করেছি, এখানে 2টা অপশন এসেছে। আমরা প্রথম ফ্রম এজেন্ট সিলেক্ট করলাম, ফ্রম এজেন্টের জায়গায় আমাদের এজেন্ট নাম্বারটি লিখব। এজেন্ট নাম্বারটি লেখার সময় দ্রুত লেখার প্রয়োজন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে অপারেশনটি কমপ্লিট না হলে ক্যান্সেল হয়ে যাবে ট্রানজ্যাকশান। এন্টার অ্যামাউন্টের জায়গায় আমরা 10,000 দিব, একক দশক শতক হাজার ওজুদ। এরপর পিন নাম্বারের জায়গায় আমরা মোবাইল ব্যাংকিং পিন নাম্বার দিব, কার্ড পিন নাম্বার নয়, মোবাইল ব্যাংকিং পিন নাম্বার। মোবাইল ব্যাংকিং পিন নাম্বার দেওয়ার পর সেন্ডের মাধ্যমে ক্লিক করার পর আমাদের ক্যাশ আউট সম্পন্ন হবে। কিছু তথ্য আমরা গোপন রাখছি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ক্যাশ আউট সাকসেসফুল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার ব্যাপারে। এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত জানতে চাইলে অথবা জানাতে চাইলে ভিডিও কমেন্ট বক্সে আপনি আপনার তথ্য অথবা মতামত জানাতে পারেন, আমরা খুব দ্রুতই আপনার তথ্য অথবা মতামতের উত্তর দেব। সর্বোপরি আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়াল এবং পরবর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।